গতকালকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুমুল বিতর্ক হয়েছে রাশিয়ার শক্ত অবস্থান প্রকাশ করেছে ইরানের পক্ষে আর ইরানও এই যে অভিযান চালিয়েছে সেটা তাদের শতভাগ আত্মরক্ষার অধিকার ছিল সেটা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই বিশেষ বৈঠকে দর্শক এর মধ্যেই একটা ঘোষণা আপনারা হয়তো খুব শীঘ্রই পেতে যাবেন যে ইরানের বিপরীতে ইসাল কিন্তু আসলে একটা অভিযান পরিচালনা করার জন্য একটা বিশেষ বৈঠক বা মিটিং করে ফেলেছে আর এই তথ্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে হোক অথবা নিজেদের বসরাষ্ট্র হিসাবে হোক এই বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এদের সাথে বোঝাপড়া ছাড়া ইসাল কোনো ধরনের ভূমিকা নেবে আমার কিন্তু এটা মনে হয় না এখন আমরা আপনার খালি চোখে যেটা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে যুক্তরাজ্য ইরানের সমালোচনার পরপরই তারা কিন্তু আপনার ইসালকে বলছে শান্ত হতে এই মুহূর্তে কোনো রকমের পাল্টা হামলা ইরানের বিপরীতে যেন না চালায় এতে বেশ কিছু যৌক্তিক কারণ কিন্তু এই রাষ্ট্রগুলোরও আছে যে নিজেদের স্বার্থে কোথায় আঘাত হবে হ্যাঁ সেটাও আপনাদেরকে বলছি তবে আগে আবার যুক্তরাজ্য ইসালকে কেন থামতে বলছে আবার আমরা সেই বিষয়টাও দেখি ইসরালের ভূখণ্ড লক্ষ্য করে যৌন এবং ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য প্রতিশোধ নেওয়ার উপায় যখন খুঁজছে ইসাল তখন আপনার এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বা যুদ্ধকে আর যেন বিস্তৃত করা না হয় সেই জন্য ইসালকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য এমনকি তেহরানের এই হামলাকে ইরানের দ্বৈত পরাজয় বলেও আখ্যায়িত দিয়েছে আপনার দেশটি আমরা যদি দেখি যে এখানে যুক্তরাজ্যের ভূমিটাকে ভূমিকাটা কি শক্ত এই যে ধরেন গত পরশু ইরান আপনার যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির যেই রাষ্ট্রদূতরা আছে তাদেরকে কিন্তু তলব করে সেখানে করা ভাষায় প্রতিবাদ করেছে কারণ ইরানের এই হামলাগুলোকে প্রতিরোধ করেছিল অন দ্য ফিল্ডে গ্রাউন্ডে মানে সমুদ্রের মধ্যে একটা রাষ্ট্র সেটা কিন্তু যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ছিল যে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের এর বিরুদ্ধে যে অভিযান চলছে সেখানে যে আন্তর্জাতিক নৌবাহিনী বা যেটা আছে ওইখানে সেখানে কিন্তু যুক্তরাজ্য আছে এখন যুক্তরাজ্যের বক্তব্য হচ্ছে যে আপনার এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করা ইসালের উচিত হবে না যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ক্যামেরন আপনার ইসালের প্রধানমন্ত্রীকে এই তথ্য দিয়েছেন আর আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজের সাথে আলোচনায় তিনি বলছেন ইসালে চালানো ইরানের আক্রমণটি ব্যর্থ হয়েছে এবং ইরান বিশ্বের কাছে প্রকাশ করেছে যে তারা এই অঞ্চলে ক্ষতিকারক প্রভাব রাখছে তারা এটি করার জন্য প্রস্তুত সুতরাং আমাদের আশা হলো যেহেতু ইসালের এত বড় ক্ষয়ক্ষতি হয় নাই প্রতিশোধমূলক কোনো প্রতিক্রিয়া ইসাল করবে না পরিবর্তে বিশ্বের দৃষ্টি নিবন্ধন করা উচিত বীরদের দিকে মানে আমাদের গা ওই যে যা তারা এখনো সেই সব মানুষকে বন্দি করে রেখেছে তাদের একটি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে যাতে কিছু বন্দির বিনিময়ে ইসালি কারাগার থেকে বন্দীদের মুক্তি দেওয়া যেতে পারে এবং যুদ্ধ একটি বিরতি হবে এখন এইটাই ঘটা প্রয়োজন এবং আমি আশা করি এটাতেই ফোকাস করতে হবে এছাড়া ইসালের নিরাপত্তার প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেছেন তিনি বলছেন ইসালের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাজ্য সামরিক অভিযানে যুক্তরাজ্যের ভূমিকা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর বিমানকে সহায়তা করার জন্য বিমান সরবরাহ করা যাতে আমেরিকানরা ইসালের আকাশে আরও বেশি কিছু দিতে পারে মানে মোট কথা যে তারা বলছেন যদি ওই অঞ্চল থেকে ইসালের দিকে আরও কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র আসে তাহলে আমরা সেগুলোকে প্রতিহত করব আমাদের দক্ষ পাইলটরা সেখানে অবস্থান করছে তবে ইসাল যদি নিজের থেকে গিয়ে কোনো ধরনের যুদ্ধ ভূমিকায় অবতীর্ণ হতে চায় অথবা ইরানে পাল্টা হামলা চালাতে চায় তাহলে সেইখানে আমরাও কোন কোনোরকম সহায়তা করব না বা এই যুদ্ধের ব্যাপারে আমরা উৎসাহ প্রকাশ করবো না এখন যুক্তরাজ্যের এই ভূমিকাটার আবার আসেন যে কেন হঠাৎ করে তারা এরকম সুন্দর কথাবার্তা বলে সমুদ্র অঞ্চলে গত সাত তারিখের পর থেকে মানে গত বছরের আপনার ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধনকুবের রাষ্ট্রগুলোর যেই শিপিয়ার্ড ব্যবসাগুলো আছে মানে শিপিং ব্যবসাগুলো আছে এদের দেশে পণ্যের দাম বাড়তেছে মানে নানান ধরনের ডিস্টারবেন্স হচ্ছে এখন ইরান যেমনি মাঠে নামছে যদি ইএমএনের বীরদের মতন ইরানও টার্গেট করে নেয় যে ভাই ঠিক আছে এবার তোমাদের সবাইরে আমরা সমুদ্র পথে খেলা খেলবো তাইলে তো এরা পড়বে বিপদে কারণ এদের সাথে কিন্তু ইরানেরও ব্যবসা বাণিজ্য আছে কারণ এদেরও অ্যাম্বাসি আছে ইরানেরও অ্যাম্বাসি আছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের জায়গাটা আলাদা তো তারপরেও এগুলো কি আসলে অন্তরের কথা নাকি মুখে মুখের কথা সেইটা হচ্ছে আসল বিষয় তারপরেও পজিটিভলি ভূমিকা হচ্ছে যে হ্যাঁ এবার যদি ইসাল কোনো কিছু ঘটায় এরা আসলেই বিশ্বের কাছেও এদের একটা অবস্থান ক্লিয়ার করতে হবে যে তোমরা তো বলছিলা সহায়তা করবে না তোমাদের কথা শুনছে না তো এরা এরা খেলুক নাকি ভালো থাকুন আসসালামু আলাইকুম